হ্যালো বন্ধুগণ, গরমকাল পড়ে গেছে আর তার সাথে সাথে শীতের বাগানও শেষ হয়ে গেছে। সমস্ত শীতের ফুলগুলো একে একে নষ্ট হয়ে গেছে আর আমাদের বাগানটা এখন হয়ে গেছে একদম ফাঁকা ফাঁকা। তাই আমি এখানে কোলিয়াস গাছের কাটিং থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করে নেবো। যেই শীতের ফুল গাছগুলো ছিল, যে জায়গাগুলো একটু ভরাট ছিল, সেই ভরাট জায়গাগুলো খানিকটা মেকআপ দেওয়ার জন্য এই কোলিয়াস গাছের কাটিং থেকে আমি চারা তৈরি করব। কোলিয়াস গাছের কালারগুলো হচ্ছে লাল। আমার কাছে দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে ডার্ক মেরুন টাইপের আর একটা হালকা। এই দুটো ভ্যারাইটির আমি গাছটা ভালো করে কাটিং করে নিচ্ছে। কাটিং মানে দেখো, এই গাছে তুলসী গাছের যেরকম ফুল হয় সেরকমই ফুল হয়েছে। এগুলো সব কোলিয়াস গাছের ফুল। আমার বাড়িতে এই কোলিয়াস গাছ লাগানোর পরে ফার্স্ট এই ফুলগুলো আমি দেখলাম। এর আগে কিন্তু আমি কোলিয়াস গাছের ফুল দেখিনি। দেখতে খুবই সুন্দর ফুলগুলো, কিন্তু ফুলগুলো যদি হয় কোলিয়াস গাছের শেপটা একদম নষ্ট করে দেয়। তার জন্যে আমি দেখো এইদিকে, মানে শীতের ফুল গাছগুলো যখন ছিল তখন এই কোলিয়াস গাছের প্রতি আমার অত খেয়াল ছিল না, বা ওর কেয়ারটা একটু কমে গেছিলো। আর তাছাড়াও কোলিয়াস গাছের খুব একটা কেয়ার লাগে না, অল্প কেয়ারেই গাছটা ভালো হয়। তাও যেহেতু একটু পিঞ্চিং করতে হয় কোলিয়াস গাছটা, তাই পিঞ্চিং আমার করা হয়নি, তাই ডালগুলো এঁকে বেঁকে গেছে। আজ আমি এই ডালগুলো থেকে কিছু কাটিং তৈরি করে নেবো, মানে কাটিং থেকে চারা তৈরি করব। তার জন্যে আমি এই গাছটাকে কাটাই ছাঁটাই করবো। কাটাই ছাঁটাই করার পরে গাছটা একটা শেপও আসবে, আর তার থেকে নতুনও গাছ আমি তৈরি করে নিতে পারবো। তাই আজকে তোমাদের সাথে এই শেয়ার করব যে কোলিয়াস গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করতে হয়। দেখো এই প্রত্যেকটা ডাল কীরকম মোটা হয়েছে, প্রচণ্ড মোটা হয়ে গেছে, কিন্তু এতটা লম্বা ডাল আমি রাখবো না, একটু ছোটো করে কাটিং করব। ছোটো করে কাটিং করা মানে গাছটাকে আমি চাইছি ছোটোর মধ্যে একটু ঝোপালো করতে। তাই প্রথমে যদি এত লম্বা ডাটি সমেত আমি যদি গাছটাকে লাগিয়ে দিই, তাহলে তো আরও বড়ো হবে, গাছটা আরও একটু হাইটে বেশি হয়ে যাবে, ঝোপালো ব্যাপারটা হবে না। তাই আমি বাড়তি এই জিনিসগুলো, মানে ডালগুলো আমি কেটে দিচ্ছি। কেটে ছোটো করে কাটাই ছাঁটাই করে এই অনেকগুলো প্রচুর পরিমাণে আমি চারা তৈরি করে নেব। তাছাড়া কোলিয়াস গাছের এই ফুল, যে কোলিয়াস গাছের যেরকম ফুলগুলো হয়েছে যেগুলো আমি কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি, সেম একদম তুলসী গাছে যেরকম এই ফুলগুলো শুকিয়ে বীজ তৈরি হয়, সেই একই রকমভাবে এই কোলিয়াস গাছেও কিন্তু ফুলগুলো শুকিয়ে বীজ তৈরি হয়। এই বীজ থেকেও কিন্তু আমরা চারা তৈরি করে নিতে পারি, একদম সহজ। যেমন আমরা একটা কাটিং থেকে চারা তৈরি করছি, আর একটা যেমন বীজ থেকে। তাই কোলিয়াস গাছের চারা তৈরি করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না, খুব সহজভাবেই। যে কেউ যারা কোনোদিন গার্ডেনিংও করেনি, গাছের সম্বন্ধে কিছু জানে না, তারাও যদি এই কাটিংটা নিয়ে একটা পুঁতিয়ে রাখলে এর থেকে কিন্তু চারা তৈরি হয়ে যাবে। তাই কোলিয়াস গাছের চারা কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু হ্যাঁ পরে একটু যত্ন নিতে হয় বলতে গাছটাকে একটু শেপ দেওয়ার জন্য, ভালো একটা সুন্দর শেপ দিয়ে গাছটাকে ঝোপালো করার জন্য তখন একটু কেয়ার লাগে, মানে একটু পিঞ্চিং করা লাগে, আর মাঝে মাঝে একটু সার দেওয়া লাগে। দেখো এখানে আমি সমস্ত কাটিংগুলো আমি নিয়ে নিয়েছি। এই কাটিংগুলো নিয়ে এবার এইখানে যেহেতু একটা আমি এখানে গাছ বেশ ঝোপালো তৈরি করব, তাই আমি এখানে সিঙ্গেল একটা চারা এখানে পুঁতে দিচ্ছি, মানে একটা ডাল পুঁতে দিচ্ছি। এটাকে আমি বড় বড় যে বাড়তি পাতাগুলো রয়েছে সেগুলো আমি ছেড়ে দিচ্ছি, তারপরে এইটা আমি ছাওয়াতে রেখে দেব। আর পাশে আর একটা দেখো কালো রঙের আমি গামলা নিয়েছি, এতে আগের থেকে অলরেডি একটা গাছ লাগানো আছে। এই গাছটাও আমি বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম, এই মাটিটা বেশ ভিজে রয়েছে। এখানেই নর্মালভাবে আমি ডালগুলোকে পুঁতে দিচ্ছি। এই নর্মাল পুঁতে দিলে এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে চারা আমি পেয়ে যাব। এই কাটিংগুলো থেকে শিকড় বেরোতে কিন্তু খুব একটা বেশি দিন টাইম লাগে না, 10 থেকে 15 দিনের মধ্যেই এর থেকে শিকড় বেরিয়ে আসে। তখন আমি এগুলোকে সেপারেট করে টব নির্বাচন করে আলাদা করে আমি লাগিয়ে দেব। আর এতে খাবার হিসাবে খুব একটা বেশি খাবার লাগে না, শুধু নাইট্রোজেন জাতীয় খাবার দিলেই হয়। আমি এখানে সাধারণত চায়ের পাতা, তারপরে এমনি সবজি পচা জল একটু এই সমস্ত কিছুই দিই, এর বেশি কিছুও দিই না। এইখানে এইগুলোকে দেখো সমস্ত ডালগুলো আমি পুঁতে দিচ্ছি। এই পুঁতে দেওয়ার পরে এগুলোকে নিয়ে গিয়ে আমি ছাওয়ায় রেখে দেবো। আর এইখানে যেহেতু একটু মাটিটা শুকনো ছিল, এখানে আমি জল দিয়ে দিচ্ছি, আর উপর থেকে এগুলোকে একটু জল ছিটিয়ে দেবো। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। কোলিয়াস গাছ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো।